তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আবার একটি নতুন লেসনে চলে এসেছি এবং আজকের লেসনটি হচ্ছে বোঝেনা সে বোঝেনা বইয়েরই একটি সং সেটি হচ্ছে বোঝেনা সে বোঝেনা ওকে তো গানটিতে কি স্ট্রামিং প্যাটার্ন ইউজ হয়েছে এবং তার সাথে এর অরিজিনাল স্কেল কি এবং কর্ড প্রোগ্রেশন কি কি চলছে সেগুলো নিয়ে কিন্তু আজ আলোচনা করা হবে ওকে তো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই গানটির মেন স্কেল কি অর্থাৎ অরিজিনাল স্কেল হচ্ছে এ মাইনর তো এখানে কি ধরনের স্ট্রামিং প্যাটার্ন ইউজ হয়েছে এবং সাথে কি ধরনের কর্ড প্রোগ্রেশন ইউজ হয়েছে সেগুলো দেখতে হলে অবশ্যই লেসনটি পুরোটি দেখুন তো লেটস গো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি গিটারে ক্লোজ লুকে তাহলে ফার্স্ট আমরা দেখে নিই গানের অরিজিনাল স্কেল হচ্ছে এ মাইনর এবং তার সাথে আমাদের যে সমস্ত কর্ডগুলি ইউজ হয়েছে সেগুলি হলো এ মাইনর অর্থাৎ রুট কর্ড সি মেজর রিলেটিভ মেজর ই মাইনর এফ তারপরের কর্ড হচ্ছে বি ফ্ল্যাট মেজর তো এই কর্ডটি কিন্তু অ্যাকচুয়ালি এ মাইনরে গ্রুপ কর্ডে নেই তাহলে কেন এখানে বি ফ্ল্যাট মেজর ইউজ হয়েছে সেটি আমি কিন্তু লেসনে বলবো তাছাড়া ইউজ হয়েছে ডি মাইনর ওকে তাহলে এখানে কিন্তু অনেকগুলি কর্ডই ইউজ হয়েছে আরেকটিবার বলি এ মাইনর সি ই মাইনর এফ বি ফ্ল্যাট মেজর এবং ডি মাইনর ওকে এই কটি কর্ড কিন্তু আমাদের এখানে ইউজ হয়েছে তাহলে আমরা স্ট্রামিং প্যাটার্নটা দেখে নিই তো এখানে যে স্ট্রামিং প্যাটার্নটা ইউজ হয়েছে সেটি হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ তো অ্যাকচুয়ালি গানের রিদমটা হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ওকে খুব সিম্পল একটি স্ট্রামিং প্যাটার্ন তো স্ট্রামিং প্যাটার্ন সম্বন্ধে যদি আরও ডিটেলসে বুঝতে হয় তাহলে আমার কিন্তু প্লেলিস্টে অলরেডি কিন্তু স্ট্রামিং প্যাটার্নের একটি প্লেলিস্ট করা আছে সেখানে অল ফোর বাই ফোর থ্রি বাই ফোর ঝুমুর স্ট্রামিং প্যাটার্ন অ্যাডভান্স স্ট্রামিং প্যাটার্ন সেগুলো সম্বন্ধে কিন্তু বলা আছে তো কাইন্ডলি ওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এখানে যে স্ট্রামিং প্যাটার্নটা খুব সিম্পল স্ট্রামিং প্যাটার্ন সেটি হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ওকে তো এই ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ তো এটি যখন স্পিডে করা হবে তখন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ওকে তো এই স্ট্রামিং প্যাটার্নটা কিন্তু ইউজ হয়েছে তাহলে আমরা চলে আসি গানের ফার্স্ট লাইনে অর্থাৎ গানে কী কী কর্ড প্রোগ্রেশন ইউজ হয়েছে খুব ভালোভাবে দেখতে হবে কারণ খুব কুইক শিফটিং করেছে কিন্তু কর্ডে ফার্স্ট আমরা দেখে নিই বড় ইচ্ছে করছে ডাকেতে এখানেই কিন্তু আমাদের কর্ড কিন্তু বড় ইচ্ছে ইচ্ছেতে গিয়ে সি মেজর ডাকতে এ মাইনর ওকে বড় ইচ্ছে করছে ডাকতে সি থেকে এ মাইনর তার গন্ধে মেখে থাকতে অর্থাৎ সেক্ষেত্রে আমি কি করব গন্ধে অর্থাৎ ই মাইনর সেখান থেকে আমরা শিফট করব এ মাইনরে তাহলে একটু দেখি রিদমের সাথে বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে ওকে তারপর কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় কি বললাম কেন সন্ধে জি মেজর নামলে সেখানে বি ফ্ল্যাট মেজর পালায় এবার আমি বলি এখানে কেন বি ফ্ল্যাট ইউজ হয়েছে অ্যাকচুয়ালি এই যে নোটটি কেন সন্ধে সন্ধে নামলে এই যে অর্থাৎ এই যে নোটটি আছে এই নোটটি কিন্তু এ মাইনর স্কেলের মধ্যে নেই ওকে তো সেই জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু বি ফ্ল্যাট মেজর কর্ডটি ইউজ হয়েছে এই নোটটির জন্য ওকে অর্থাৎ ফ্ল্যাট সেভেন নোট কিন্তু এখানে ইউজ হয়েছে কেন সন্ধে সন্ধে নামলে এই যে ফ্ল্যাট সেভেন নোট ওকে তাহলে নামলে সে পালায় ওকে তাহলে আমরা রিদমের সাথে দেখি বড় ইচ্ছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় তিনটি কর্ড খুব কুইক শিফটিং হয়েছে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায় অ্যাকচুয়ালি প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা হারমোনাইজ করেছি ওকে তারপর আমরা চলে আসি তাকে আটকে রাখার চেষ্টা ই মাইনর থেকে এ মাইনর তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা একই লাইন একই কর্ড প্রোগ্রেশন তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা তারপর কি আছে আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানালায় তো কি ইউজ হলো আমি দাঁড়িয়ে এই যে আবার এখানে কিন্তু বি ফ্ল্যাট মেজর কেন
আমি দাঁড়িয়ে, এই যে নোটটি ফ্ল্যাট সেভেন্থ নোট, তো মিক্সোলিডিয়ান মোডে কিন্তু চলে যাচ্ছে। তাই আমি দাঁড়িয়ে দেখছি সে সেটা জানালায়, তাহলে কি করলাম, আমি দাঁড়িয়ে বি ফ্ল্যাট মেজর দেখছি সে সেটা জানালায়। তারপর আমরা চলে আসি বোঝে না, সেটা ক্রস সেকশন যেটি সেটিতে বোঝে না সে বোঝে না, কি করছি, এ মাইনর থেকে ডি মাইনর, তারপর ডি মেজর থেকে সি মেজর, ওকে, কেমন, যে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, ওকে, এটুকু হলো। তারপরে কিন্তু আবার এই একই লাইন রিপিট হবে, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না, আবার বি ফ্ল্যাট মেজর বোঝে না, কারণ এইটা সেই ফ্ল্যাট সেভেন নোট, বোঝে না বোঝে না বোঝে না, এফ মেজর বোঝে না, ওকে, কেমন আসে, বোঝে না সে বোঝে না, বোঝে না সে বোঝে না, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে না। তো এখানে কিন্তু খুব কুইক শিফটিং চলছে কর্ডে, না বোঝে না বোঝে না, বি ফ্ল্যাট মেজর থেকে এফে যাচ্ছে এবং তারপরে কিন্তু সিতে যাচ্ছে, ওকে, তাহলে এটা নিয়ে কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু চলে আসবে। তো সেকেন্ড অন্তরাতে কিন্তু একই কর্ড প্রোগ্রেশন ইউজ হয়েছে কিন্তু ফার্স্ট অন্তরার মধ্যে, কারণ প্রতিটা অন্তরাতেই কিন্তু একই রকম সুরতাল ছন্দ কিন্তু ব্যাক করেছে প্রথম অন্তরার মতো। যেমন একটু জাস্ট আমি সেকেন্ড ভার্স দেখাচ্ছি, যেমন আছে, পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়, তাহলে একই রকম, দেখুন একই রকম কিন্তু কর্ড প্রোগ্রেশন ইউজ হবে, কারণ প্রথম দিকে বড় ইচ্ছে করছে ডাকতে, সেই একই লাইনের কিন্তু সুরতাল কিন্তু এখানে কিন্তু ব্যাক করছে, পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়, একই কর্ড প্রোগ্রেশন। তারপরে ওই একই, সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দোষক যায়, তো একই রকম কর্ড প্রোগ্রেশন কিন্তু ব্যাক করছে ফার্স্ট অন্তরার মতো। তো লাস্ট যে অন্তরাটি আছে সেক্ষেত্রেও কিন্তু একই কর্ড প্রোগ্রেশন ইউজ হবে, কেমন সেটি, আজ সব সত্যি মিথ্যে দিনে বলছে যেতে যেতে, তাহলে কি একই রকম কিন্তু কর্ড প্রোগ্রেশন ইউজ হচ্ছে কিন্তু ফার্স্ট অন্তরার মতো। তো ফার্স্ট অন্তরা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারলে সেকেন্ড থার্ড অন্তরা কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো। এই ছিল আজকের লেসেন, লেসেনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন বাই।